বাজারে জাল টাকার সাথে লড়াই করা কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটি কঠিন সংগ্রাম দেশের কাগজের দুই টাকা রাশিয়ার একটি বেসরকারি সংস্থা অনলাইন এন্টারটেইনমেন্ট আউটলেট পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট বলে স্বীকৃতি দেয় দু সালে এই দুই টাকা প্রতিবেশে দেশে পাচারও হয় বেশি ধাতব মুদ্রা পাচার ঠেকাতেও নিতে হয় কৌশল রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতার সুযোগে অসাধুরা দেশে জাল টাকার সবচেয়ে বেশি বিপদ এনেছিল উনিশশো সালে তা প্রতিরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সে সময় আকস্মিকভাবে বিভিন্ন মানের কয়েকটি নোট বাজার থেকে তুলে নেয় সাড়ে সময় বিজ্ঞপ্তি জারি করা হলো যে এখন থাকে সর্বোচ্চ যে মান এটা সমস্ত টাকা আজকে থেকে অচল ঘোষণা করা হলো তবে পনেরো দিন পর্যন্ত ব্যাংকে গিয়ে পুরনো মুদ্রা জমা দিয়ে নতুন মুদ্রা নেওয়া যাবে বর্তমানে কাগজের টাকা পাচারের নজির তেমন নেই শুধু বিশ্বের সবচেয়ে সুন্দর নোট হিসেবে স্বীকৃত দেশের দু টাকার নোট প্রতিবেশী ভারতে পাচার হয় সেখানে বিক্রি হয় পাঁচ টাকায় ধারণা করা হচ্ছে এই নতুন দুই টাকার নোট ভারতে নিয়ে মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করছে ইয়াবা বা হিরোইন খাওয়ার কাজে ব্যবহৃত ব্যবহার করার জন্য এই দুই টাকার নোট ব্যবহৃত হচ্ছে এক সময় পাঁচ দশ ও পঞ্চাশ পয়সায় রুপার ব্যবহার ছিল সেগুলো তৈরি ছিল ব্যয়বহুল হতো পাচার পাচারকারীরা সেসব ধাতব মুদ্রা গলিয়ে রুপা বের করে নিত পাচার ঠেকাতে সেসব তুলে নেওয়া হয়েছে বর্তমানে ধাতব মুদ্রাগুলো স্টেনলেস স্টিলের আগে যেমন ওই এক টাকার যে মান ছিল তার মধ্যে যে রুপাটা ছিল তার মান এর অনেক বেশি ছিল সেই জন্য পাচারের টেন্ডেন্সি ছিল আর কি যেটা আমি জমালে আমি অনেক বেশি টাকার মালিক হব টাক ভেতরে টাকা ছাপার ছবি নেয়া নিষেধ তবে জানা যায় কাগজে মুদ্রা ছাপতে পঁয়ত্রিশটি ধাপ অতিক্রম করতে হয় নানা ভুল ভ্রান্তিতে প্রস্তুতের সময় পাঁচ শতাংশ নোট নষ্ট হবে বলে ধরে নেওয়া হয় গ্রাহকদের ফাটা পুড়ে যাওয়া টাকার বদল হয় তার হিসেব থাকে কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু পানিতে ডুবে গেলে বা আগুনে পুড়লে বা অন্য কোনো ভাবে চিরতরে হারিয়ে গেলে তার কোনো হিসেব থাকে না টাকা তৈরিতে গত কয়েক দশ যে অনেক বেড়েছে মূলত নিরাপত্তা জোরদার করতে গিয়ে আপনি কি ধরনের সিকিউরিটি পেপারকরণ কি পরিমাণ সিকিউরিটি পেপারকর্ষতার উপর নির্ভর করছে আপনার দাম বাড়ছে কমছে জাল টাকা প্রতিরোধে টাকায় নানা উপাদান সংযোজন ও বিয়োজন করতে হয় তবে জাল টাকা চিহ্নিত করতে বাংলাদেশ ব্যাংকের চালানো নানা প্রচারণা নিয়ে আছে বিতর্ক